মন্দারমণি সমুদ্র সৈকতের ভিডিও বা মন্দারমণি চিপেস্ট বেস্ট হোটেল তোমরা তো দেখেছই, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব মন্দারমণির বিকেল বা সন্ধ্যার যে মার্কেট আছে সেই মার্কেট, সেই সাথে তুলে ধরব মন্দারমণির বিখ্যাত সরস্বতী এবং মনসা মন্দির। ভিডিওটা তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দুপুরে সমুদ্র স্নান এবং খাওয়া দাওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি ঘুরে দেখতে। অন্যান্য যে সমুদ্র সৈকত আছে যেমন দীঘা বা পুরী, তার আশেপাশে কিন্তু প্রচুর দোকান এবং হোটেল আছে, সেই তুলনায় কিছুটা ফাঁকা কিন্তু এই মন্দারমণি সমুদ্র সৈকত বা মন্দারমণির এই এরিয়াগুলো। সুতরাং দোকানপাট এবং হোটেল অনেকটাই কম, যার ফলে যারা পর্যটক আসে তারা কিন্তু শান্ত এবং নিরিবিলি পরিবেশে এই মন্দারমণি ঘুরে দেখতে পারে। তাই যাদের কিন্তু শান্ত এরকম সমুদ্র সৈকত পছন্দ, তাদের বেস্ট ডেস্টিনেশান কিন্তু সবসময় এই মন্দারমণি। চাউলখোলা থেকে অটো বা গাড়ি করে আসলে যেই জায়গাটাতে তোমাদের নামাবে সেই জায়গাটাই রয়েছে একটি মনসা মন্দির এবং সরস্বতী মন্দির। সন্ধ্যার পরে যখন আলো বা লাইটিং দেওয়া হয় তখন কিন্তু এই মন্দিরটিকে দেখতে দারুণ লাগে। তাই সন্ধ্যার পর আমি বলবো তোমাদের সময়টা কিন্তু এই মন্দির চত্বরে কাটালে তোমরা বেশ খুশি হবে, কারণ এই মন্দিরটা যেমন দেখতে সুন্দর সেই সাথে সন্ধ্যারতিও কিন্তু হয় এই মন্দিরেই। তাই তোমরা যখন মন্দারমণি আসবে চেষ্টা করবে এই সন্ধ্যার সময়টায় এই মন্দিরটায় আসার জন্য। আমার কিন্তু বেশ লেগেছে। মন্দির ঘুরেই চলে গিয়েছিলাম সমুদ্র মার্কেট ঘুরে দেখতে, আর সেই সাথে সমুদ্র দেখতে। সন্ধ্যায় সমুদ্র দেখার মজাই আলাদা, তবে দীঘার মতন অত লম্বা বসার জায়গা নেই। যদিও লোক সংখ্যা অনুযায়ী কিন্তু সমুদ্রের পাড়ে যে বসার জায়গা সেটা ঠিকঠাকই আছে, আর যেহেতু এখন অফ সিজন চলছে তাই এই যে চত্বর আছে মানে সমুদ্র সৈকত চত্বর বা মার্কেট যে এরিয়া আছে সেখানে সব দোকান কিন্তু খোলা নেই, কারণ বিক্রি বাটটা অতটা হচ্ছে না দেখে অনেক দোকানে কিন্তু বন্ধ রয়েছে। তাও যত দোকান রয়েছে তার মধ্যে কেনাকাটা করার জন্য কিন্তু যথেষ্টই। তো এখানে আমি যে দেখলাম ঘুরে পুরো মার্কেটটাই, দীঘার তুলনায় কিছুটা দাম কিন্তু বেশি, হোটেল বলো খাওয়া বলো বা জিনিসপত্রের। তাই যারা মন্দারমণি আসছো তারা কেনাকাটা করতে পারো, খুব বেশি পার্থক্য রয়েছে তা নয়। তবে মোটামুটি যদি দুটো তুলনা করা হয় দীঘা এবং মন্দারমণি, তবে কিন্তু এই মন্দারমণির জিনিসপত্রের দাম তুলনামূলক কিছুটা হলেও বেশি। যাই হোক, তো এই মন্দারমণি মার্কেটে ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো। আর এখানে কিন্তু আগে কিন্তু বাইক রাইডও হতো, যদিও দুর্ঘটনার পরে কিন্তু প্রশাসন এই সমুদ্র এরিয়ায় যে বাইক রাইড সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। আর এখানে কিন্তু দীঘার মতন সেই তোমার মাছ ভাজাও পাওয়া যায়, মানে মোটামুটি দীঘা পুরীতে যা আছে প্রায় সব কিছুই আছে, সংখ্যাটা কিছুটা কম। তো এই সমুদ্রর পাড়ে মানে সন্ধ্যায় বসে থাকার মজাই আলাদা, তো আমিও কিন্তু সেটা কিছুটা অনুভব করলাম। সমুদ্রর পাড়ে গিয়ে অনেকটা এই সন্ধ্যাটা কাটালাম। তো তোমরা যখন মন্দারমণি যাবে এইভাবে প্ল্যান করো, তো তোমাদের পুরো দিনটাই কিন্তু খুব ভালোভাবে কাটবে। সমুদ্রে ঘুরতে এসি আর সমুদ্রের মাছ খাবো না তা তো হয় না, আর মাছ মানেই বাঙালি, বাঙালি মানেই মাছ, একে অপরের পরিপূরক। তো যাই হোক, এই মন্দারমণিরও মাছ মার্কেট মানে যেখানে ভাজা মাছ হয় তো সেখানে চলে গিয়েছিলাম। তো অনেক রকমেরই মাছ রয়েছে আর মোটামুটি 10-12টা দোকান রয়েছে, তো সেখান থেকেই আমি আমার পছন্দের কিছু মাছ যেগুলো ভাজার জন্য কিন্তু বলে দিলাম আর এই দাদার দোকান থেকে নিয়েছিলাম। মাছগুলো ভালোই ছিল, মানে এখনও পর্যন্ত তো শরীর খারাপ হয়নি, সুতরাং বলাই যায় যে তোমরা এই দাদার থেকে নিতে পারো। এটা কিন্তু দাদার 4 নম্বর স্টল, মানে সমুদ্রের একদম পাড়েই রয়েছে, তো তোমাদের সামনে এরকম গরম গরম ভেজে দেবে, তো খেতে বেশ ভালোই লাগবে। মাছ টাছ খাওয়া দাওয়া হয়ে গেলে চলে গিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুট দেখতে। আর এই সমুদ্র পার দীঘা মন্দারমণি মানেই তো কাজু বাদাম তো থাকবেই, তো বিভিন্ন প্রাইসের কাজু বাদাম ছাড়াও আরও অনেক রকমের ড্রাই ফ্রুট কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যায়, তো তোমরাও তোমাদের যেগুলো পছন্দ সেগুলো নিয়ে নিতে পারবে। দাম কিন্তু নাগালের মধ্যেই রয়েছে, মোটামুটি কাজু 600 টাকা থেকে শুরু, আরও কমেরও আছে,
তো যেগুলো খাওয়া যায় মোটামুটি ওরকম কাজু 600 টাকা থেকে শুরু, এরপর বিভিন্ন দামেরই আছে। তারপর প্রত্যেক জায়গার মতনই এখানেও কিন্তু বিশ্ব বাংলার একটা লোগো রয়েছে, তো সেটা দেখলাম। আর সেই সাথে এখানে সবাই ছবি তুলছিল, তাই আমিও কয়েকটা সেলফি তুলে নিলাম। আর তারপর কিন্তু এই সৌন্দর্যটা দেখো, মানে ধীরে ধীরে কিন্তু মন্দারমণিরও সৌন্দর্যায়ন হচ্ছে। তো এখানে কিন্তু তোমরা চাইলে বসতে পারো, সেই সাথে এখানে অনেক রঙিন মাছও আছে, সেগুলোও দেখতে কিন্তু যথেষ্টই ভালো। আর এই জায়গাটাই কিন্তু মন্দারমণির মানে সাজিয়ে গুছিয়ে তোলা রয়েছে। আর এই যে এখানে দোকানগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের কারুকার্য করা কাঠের জিনিস, জামা কাপড়, সানগ্লাস, মানে মোটামুটি এক একটা জায়গায় মার্কেটে যা যা থাকে, তো এই মন্দারমণি মার্কেটেও কিন্তু সেগুলোই আছে। আর সেই সাথে এখানে কিন্তু তোমার কিছু রেস্টুরেন্টও আছে যেখানে রুটি ভাত এই সেই সব পাওয়া যায়, আর হাড় ফাড় ঝিনুকের এই সেই জিনিস মোটামুটি যা যা থাকে সব কিছুই আছে। যাই হোক, আর মন্দারমণি তোমরা সহজে কিভাবে আসবে, মানে কম খরচায় বাসে করে যদি আসো কলকাতার দিক থেকে, তো কিভাবে আসবে সেই ভিডিও কিন্তু করা আছে আমার চ্যানেলে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এছাড়াও সাধ্যের মধ্যে বেস্ট হোটেল মন্দারমণির এরকম কিছু হোটেলের ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাদের কাছে যারা মন্দারমণি ট্যুর প্ল্যান করছে, সেই সমস্ত বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তুমি মন্দারমণি গেছো না যাওয়ার প্ল্যান করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এই যে পার্কিং চত্বর বা মার্কেট এরিয়া, মানে এইখানে আরও একটি মন্দিরও কিন্তু আছে। যেমন তোমরা দেখেছ সরস্বতী ও মনসা মন্দির, সেই সাথে এখানে কিন্তু একটি কালী মন্দিরও রয়েছে। তো তোমরা মন্দারমণিকালে কিন্তু এই কালী মন্দিরটিও দেখতে ভুলবে না।